বঙ্গবন্ধু বিপিএল এ চ্যাম্পিয়ন হলো রাজশাহী রয়্যালস। দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। এবার নতুন চ্যাম্পিয়ন পাবে বিপিএল, জানা ছিল আগে থেকেই। ফাইনালের দুই দল খুলনা টাইগার্স আর রাজশাহী রয়্যালস এর মধ্যে কোনোটাই এর আগে শিরোপার স্বাদ পায়নি। তবে শেষ পর্যন্ত দুই দলের মধ্যে কারা শেষ হাসিটা হাসে সেটার জন্যই ছিল সব রকমের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটল, বিপিএল এর নতুন চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি তুলল রাজশাহী রয়্যালস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএল এর উত্তেজনা করা এক ফাইনালে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স কে 21 রানে হারিয়েছে আন্দ্রে রাসেলের রাজশাহী। দর্শক 171 রানে তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলতে থাকা খুলনা টাইগার্স। মোহাম্মদ ইরফানের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে সাজগরের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত 0 রানে। পরের ওভারে আবু জায়েদ রাহির শিকার আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজ, তিনি করেন 2 রান। 11 রানের মাথায় 2 উইকেট হারায় খুলনা টাইগার্স। সেখান থেকে দলকে অনেকটা এগিয়ে নিয়েছেন শামসুর রহমান শুভ আর রাইলি রুশু। ইনিংসের 11তম ওভারে রুশুকে 26 বলে 37 রানে ফিরিয়ে রাজশাহীর মুখে হাসি ফুটান মোহাম্মদ নওয়াজ। দুই ওভার পর খুলনাকে ম্যাচ থেকে ছিটকে দেন কামরুল ইসলাম রাব্বি। হাফ সেঞ্চুরিয়ান শুভকে 43 বলে 4 বাউন্ডারি আর 2 ছক্কায় 52 রান করে ফেরানোর সঙ্গে মারগুটে আরেক ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরানকেও 4 রানে তুলে নেন ডানহাতি এই পিচার। খুলনার শেষ ভরসা ছিলেন মুশফিকুর রহিম। আন্দ্রে রাসেলের দুর্দান্ত এক ডেলিভারিতে তিনি হয়ে শেষ তক বোল্ড হয়ে গেলে শিরোপার স্বপ্ন ভেঙে যায় দলটি। 15 বলে 2 বাউন্ডারি আর 1 ছক্কায় খুলনার অধিনায়ক করেন 21 রান। রাজশাহীর পক্ষে 2টি করে উইকেট নেন মোহাম্মদ ইরফান, আন্দ্রে রাসেল আর কামরুল ইসলাম রাব্বি। দর্শক, এর আগে ইরফান শুকুরের ঝড়ো হাফ সেঞ্চুরির উপর ভর করে 4 উইকেটে 170 রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় রাজশাহী রয়্যালস। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য তেমন ভালো ছিল না তাদের। লিটন দাসের সঙ্গে আফিফ হোসেনের 15 বলের উদ্ভাবনী জুটিতে আসে মাত্র 14 রান। 8 বলে 10 রান করে আফিফ হোসেন শিকার মোহাম্মদ আমিরের। তবে মেহেদী হাসান মিরাজ দৌড়ে এসে যেভাবে ক্যাচটি নিয়েছেন আসল কৃতিত্বটা দিতে হবে তাকেই। সঙ্গী হারিয়ে সাবধান হয়ে যায় লিটন, খেলেছিলেন দেখে শুনে, ঠিক টি টোয়েন্টির আমেজ ছিল না তার ব্যাটে। শুকুরের সঙ্গে দ্বিতীয় উইকেটে 49 রানের জুটি করে লিটন সাজগড়ে ফিরেন 28 বলে 25 রান করে। এরপর শোয়েব মালিকও সুবিধা করতে পারেননি, 13 বল খেলে মাত্র 9 রানে রবি ফ্রাইলিংকে তুলে মারতে গিয়ে শান্তর ক্যাচ হন। অপর প্রান্তে নিজের হাফ সেঞ্চুরি তুলেন শুকুর। দারুণ ব্যাটিংয়ে এগিয়ে চলা এই ব্যাটসম্যানকে অবশেষে থামান মোহাম্মদ আমির। পরের সময়টা চালিয়ে খেলে দলের পুঁজি দাঁড় করেছেন আন্দ্রে রাসেল আর মোহাম্মদ নওয়াজ। শহীদুলের করা 17তম ওভারে অবশ্য লং রানে ক্যাচ দিয়েছিলেন রাসেল, ক্যারিবীয় অলরাউন্ডার তখন মাত্র 9 রানে। সেই ক্যাচটি দৌড়ে এসে হাতি নিয়েও ফেলে দেন শান্ত। শেষ পর্যন্ত রাসেল 16 বলে 3টি ছক্কায় অপরাজিত থাকেন 27 রান করে। তার চেয়ে বেশি ভয়ঙ্কর ছিলেন মোহাম্মদ নওয়াজ। পাকিস্তানি এই ব্যাটসম্যান 20 বলে 6টি বাউন্ডারি আর 2 ছক্কায় খেলেন হার না মানা 41 রানে ঝড়ো ইনিংস। দর্শক, খুলনার পক্ষে 2টি করে উইকেট নেন মোহাম্মদ আমির, 1টি করে উইকেট নেন রবি ফ্রাইলিংক আর শহীদুল ইসলাম। ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরা 2টি পুরস্কারই জিতেছেন রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল।